আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে আমরা করব লার্ক স্পিড স্টিচ। একটা স্লিপ নট নিয়ে নিলাম এবং আজকে ইউজ করব 5 মিলিমিটার ক্রোশে হুক। এরপর আমরা শুরু করতে যাচ্ছি। লার্ক স্পিড স্টিচের জন্য আমাদেরকে মাল্টিপল অফ 4 চারের গুণিতক চেইন নিতে হবে এবং সবার শেষে আমরা একটা চেইন নেব, মানে চারের সাথে এক যোগ করতে হবে। তো আমরা এখানে করেছিলাম 20টা এবং এর সাথে একটা করে নিলাম। তো এখন আমরা এখান থেকে থার্ড চেইন থেকে আমাদের একটা ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমাদের দুটো ডাবল ক্রোশে হয়ে গেল, আমরা আরেকটা ডাবল ক্রোশে করব। আমাদের তিনটা করে ডাবল ক্রোশেটের এক একটা গ্রুপ তৈরি করতে হবে, এরপর একটা চেইন ওয়ান। এখন একটা স্কিপ করে যাব এবং নেক্সট স্টিচ থেকে আবারও একটা ডাবল ক্রোশে করছি। চেইন ওয়ান, স্কিপ ওয়ান, ডাবল ক্রোশে। এখন আমরা আরও দুটো ডাবল ক্রোশে করব, মোট তিনটা ডাবল ক্রোশে। এটা আমাদের এক নাম্বার রো। তো আমরা আরেকটা চেইন করে একটা স্কিপ করব এবং পরবর্তী ঘর থেকে একটা ডাবল ক্রোশে করব। একটা ডাবল ক্রোশে করে নিলাম। আমাদেরকে আরও দুটো করতে হবে, 2, 3। এরপরে একটা চেইন, স্কিপ ওয়ান এবং তিনটা ডাবল ক্রোশে। আমরা এখন লাস্ট স্টিচটা ডাবল ক্রোশে করছি। তো হয়ে গেল আমাদের মোট 5টা ক্লাস্টার। এখন পরবর্তী রোর জন্য দুটো চেইন করে আমরা ঘুরিয়ে নিলাম। এখন আমরা এই সেম স্টিচগুলোর উপর দিয়ে করে যাব, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, চেইনের উপরে চেইন। তো এখন আমরা তিনটা ডাবল ক্রোশে করব। দুটো চেইন আমাদের ফার্স্ট ডাবল ক্রোশে ছিল, আর দুটা করে একটা চেইন করলাম। এখন আবারও আমরা তিনটা ডাবল ক্রোশে করব। এটা হচ্ছে আমাদের রো 2। একটা চেইন, এরপরে তিনটা ডাবল ক্রোশে। এভাবে পুরো রো 2 আমরা রো 1-এর মতো করেই শেষ করব। ডাবল ক্রোশে, একটা চেইন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরোটা রো কিভাবে রো 1-এর সাথে একই রকম করে করে ফেললাম। তো এখন আমাদেরকে কালারটা চেঞ্জ করতে হবে। লার্ক স্পিড স্টিচে কিন্তু আমাদেরকে প্রত্যেক দুটো রো পর কালার চেঞ্জ করতে হয়, তা না হলে আমাদের এই প্যাটার্নটা ঠিক বোঝা যাবে না। যাদের অনেক রকমের কালারের উল ঘরে আছে এবং সেগুলো আপনারা ব্যবহার করতে পারছেন না, এই স্টিচটা দিয়ে খুব সহজেই মাল্টি কালারের প্যাটার্ন তৈরি করা যায়। তো আমরা নতুন ব্লু কালারটা নিলাম এবং এর সাথে আমরা দুটো চেইন করে আমরা টার্ন করে নিচ্ছি। এখন একটা ডাবল ক্রোশে করার পর আমরা একটা চেইন করব এবং পরবর্তী ঘরটা স্কিপ করব। একটা ঘরে স্কিপ করে আমরা এই ঘর থেকে আরেকটা ডাবল ক্রোশে তুলছি। তুলে নিলাম একটা ডাবল ক্রোশে। এখন আমাদেরকে একটা ইলংগেটেড ডাবল ক্রোশে করতে হবে, নর্মাল ডাবল ক্রোশের মতোই, কিন্তু এটা একটু লম্বা হবে। আমরা এই ঘরে না করে আমরা নিচের রো থেকে, এই স্পেস থেকে আমরা ইয়ানটাকে টেনে আনবো এবং এটা একটু টেনে একটু লম্বা করে নিতে হবে। লম্বা করে আমাদেরকে আমাদের এই রোয়ের সমান সমান উচ্চতায় এনে একটা ডাবল ক্রোশে কমপ্লিট করতে হবে। এবং পিছনে ঘরে কিন্তু আমরা কাজ করিনি। এখন আমরা পরবর্তী তিনটা ডাবল ক্রোশের প্রথমটার উপরে একটা ডাবল ক্রোশে করছি, তার মানে আমরা মোট তিনটাই ডাবল ক্রোশে করে আবার এখন একটা চেইন করলাম, একটা স্কিপ করে আবারও ডাবল ক্রোশে করছি। আমাদের তিনটা করে ডাবল ক্রোশের গ্রুপ এটা কন্টিনিউ চলতে থাকবে, শুধু মাঝের স্টিচটাকে আমরা লম্বা করে দেব, ইলংগেটেড ডাবল স্টিচ
ডাবল ক্রোশে স্টিচ করে দেব। এখন আবারও পরবর্তী তিনটা ডাবল ক্রোশের উপরে প্রথমটায় একটা ডাবল ক্রোশে, দেখুন পেছন দিক থেকে কেমন দেখাচ্ছে। এখন একটা চেইন এবং একটা স্কিপ করে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে, একটা ইলংগেটেড ডাবল ক্রোশে টেনে লম্বা করে নিচ্ছি। আপনাদের খেয়াল রাখতে হবে যাতে স্টিচের সমান উচ্চতা পর্যন্ত আপনারা সুতাটাকে টেনে আনেন। তারপরে আমরা এভাবে করে পুরো রোটা কমপ্লিট করে নিলাম। এটা হচ্ছে আমাদের রো থ্রি। দুটো স্টিচ বাকি আছে, একটা চেইন করেছি এবং শেষের ঘরে একটা ডাবল ক্রোশে করে আমরা এই রোটা শেষ করলাম। এখন রো ফোরের জন্য আমাদেরকে প্রথমে দুটো চেইন করে নিতে হবে এবং টার্ন করে নিতে হবে। এখন আমরা আবার আগের রোকে রিপিট করে যাব। এখানে যেখানে ডাবল ক্রোশে আছে সেখানে ডাবল ক্রোশে হবে, যেখানে চেইন আছে সেখানে চেইন হবে। এখানে একটা চেইন এবং এই তিনটা ডাবল ক্রোশের উপরে আমাদের তিনটা ডাবল ক্রোশে করতে হবে, 2 3 চেইন 1 ডাবল ক্রোশে, 1 2 3। স্টিচটা আসলে খুবই সহজ। এই দুটো স্টিচে এখন আমরা কন্টিনিউ করে যাব, রিপিট করে যাব। আপনি প্যাটার্নটাকে যত বড় করতে চান আপনি তত বড় করে এটা রিপিট করতে পারেন। একটা চেইন এবং তিনটা ডাবল ক্রোশে। একটা চেইন এবং একটা ডাবল ক্রোশে দিয়ে আমাদের রো ফোর শেষ করছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা রো করব, যাতে স্টিচটা প্যাটার্নটা কেমন দেখায় এটা আপনারা বুঝতে পারেন। আমি আরেকবার গ্রে কালার দিয়ে আরেকটা রো করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন কালার চেঞ্জ করব। আমি কিন্তু ডাবল ক্রোশেটা শেষ করিনি, এই এই পর্যায় থেকে এখন আমার কালারটা চেঞ্জ করে আনতে হবে। এখন ডাবল ক্রোশে শেষ করলাম এবং এখন দুটো চেন করে আমরা রো ফাইভ শুরু করছি। তো রো ফাইভে এসে আমাদের প্রথম রো থ্রিকে রিপিট করতে হবে। তো একটা ডাবল ক্রোশে ছিল, এই স্পেসে আমরা এখন একটা ইলংগেটেড ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আবার একটা ডাবল ক্রোশে করে নেব, রেগুলার ডাবল ক্রোশে স্টিচ, চেইন 1, আরেকটা ডাবল ক্রোশে, এরপর একটা ইলংগেটেড ডাবল ক্রোশে, পরে একটা রেগুলার ডাবল ক্রোশে, চেইন 1, স্কিপ 1 ডাবল ক্রোশে, একটা ইলংগেটেড ডাবল ক্রোশে। আমি আশা করছি যারা ভিডিওটা দেখছেন তারা সবাই ডাবল ক্রোশে কী করে করতে হয় তা জানেন, এবং কারো যদি জানা না থাকে তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। ইলংগেটেড ডাবল ক্রোশে, রেগুলার ডাবল ক্রোশে, এই স্পেসে একটা ইলংগেটেড ডাবল ক্রোশে এবং একটা রেগুলার ডাবল ক্রোশে। এই ডাবল ক্রোশের মাধ্যমে আমাদের রো ফাইভ শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা রো সিক্স করব, ঠিক রো ফোরের রিপিট।
আপনারা দেখতে পাচ্ছেন কিরকম একটা পাখির পায়ের ছাপের মতো দেখা যাচ্ছে প্যাটার্নটা, এই জন্য এই স্টিচটার নাম লার্কস ফিট। তো এখন যেখানে যেখানে ডাবল ক্রোশে ছিল সেখানে ডাবল ক্রোশে, এবং যেখানে চেইন ছিল সেখানে চেইন, এভাবে আমরা রিপিট করব। চেইন ওয়ান ডাবল ক্রোশে, এখানে তিনটা ডাবল ক্রোশে করতে হবে পরপর। একটা চেইন এবং তিনটা ডাবল ক্রোশে, একটা চেইন, তিনটা ডাবল ক্রোশে। আমাদের শেষ স্টিচটা এখন করে দিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন এরপর থেকে কীভাবে কন্টিনিউ করতে হবে। এই দ্বিতীয় রোর পর থেকে আমরা কালার চেঞ্জ করে পরবর্তী রোটা করব। এভাবে করে দুটো দুটো রো পর আমাদের কালার চেঞ্জ করে নিতে হবে। সবাইকে ধন্যবাদ আমাদের এপিসোডটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।